বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়িতে যে প্লাস্টিক চাটনি তৈরি করে সেইভাবে মজাদার এবং মুকরোচ প্লাস্টিক চাটনি তৈরি করে আশা করি আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে তো শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট তিনটি রিকোয়েস্ট তাহলে খাবার অপচয় করবেন না মুসলিম হলে হালাল উপার্জন এবং হালাল খাদ্য খেতে চেষ্টা করবেন আর প্রিয়দর্শক আপনার গরিব প্রতিবেশী থাকলে তাদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন প্রিয়দর্শক তাহলে আমরা এই প্লাস্টিক চাটনিটা পেঁপে দিয়ে কিভাবে তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক দর্শক আমরা একটি পেঁপে নিয়ে নিলাম এবং একটি চাকুর সাহায্যে পেঁপেটাকে কেটে এবং ছিলে নিচ্ছি প্রথমে পেঁপেটাকে ভালো করে ছিলে নিতে হবে প্রিয় দর্শক আমরা পেঁপেটাকে ছেলে নিলাম তারপর মাঝখানে কেটে এটা থেকে একটি অংশ অর্ধেকটা অংশ আমরা নিয়ে নিলাম আমরা পুরো পেঁপেটা দিয়ে আজকে চাটনি তৈরি করব না কিছু অংশকে নিয়ে এভাবে কুচি কুচি করে ছুরি দিয়ে আমরা কেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও কেটে নিতে পারেন এভাবে তারপর একটি প্যানের মধ্যে আমরা পানি গরম করে তারপর পানির মধ্যে পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম এবং ঢেকে আমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব প্রথমে প্রিয়দর্শক আমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়ার পর নামিয়ে রেখে একটি প্যানের মধ্যে আমরা দিয়ে দিলাম এখানে এক কাপের একটু কম চিনি চিনিটাকে আমরা ভালো করে জাল করে নিচ্ছি তারপর আমরা সেই সেদ্ধ করা পেঁপেগুলোকে আমরা দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রিয়দর্শক পেঁপেগুলোর মধ্যে যেন চিনি শিরাগুলো ঢুকে যায় সেই জন্য এটাকে একটু ভালোভাবে জাল করে এভাবে থেতলে দিতে হবে পেঁপেগুলোকে তাহলে খুব ভালো হয় এবং মিষ্টিগুলো পেঁপেগুলোর মধ্যে মিশে যায় আমরা দিয়ে দিলাম সামান্য কয়েকটি বাদাম এবং দিয়ে দিলাম কয়েকটি দর্শক নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে এখন আমরা দিয়ে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য লেবু এখানে আমরা অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমরা লবণ এখানে বিট লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু বেড়ে যায় তারপর নাড়াচারা করতে হবে যখন কোনো পানি অবশিষ্ট থাকবে না তখন নামিয়ে নিতে হবে প্রিয়দর্শক হয়ে গেল আজকে আমাদের মজাদার পেপের প্লাস্টিক চাটনি আশা করছি আমাদের রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার এবং খুবই সুস্বাদু প্রিয়দর্শক ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আমাদেরকে আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সকলের মঙ্গল কামনা করছি আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম